বাস র্যাপিড ট্রানজিট বিআরটি, যেটি বিদ্যমান রাস্তার মধ্যে বাসের জন্য আলাদা লেন, যেখানে শুধুমাত্র একটি কোম্পানির বাসই চলে, রাস্তার বাকি অংশ দিয়ে চলে অন্য যানবাহন। বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে বিআরটি প্রকল্প, আর পাকিস্তানে সেই 2020 সালেই সফলভাবে চালু হয়েছে পেশোয়ার বিআরটি, যে বিআরটি নিয়েই আজকের ভিডিও। পাকিস্তানের পেশোয়ার বর্তমানে যে শহরের জনসংখ্যা প্রায় 30 লাখ, পাকিস্তানের ষষ্ঠ বৃহত্তম শহর। পেশোয়ারের নাজুক গণপরিবহন ব্যবস্থায় স্বস্তি আনতে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প হাতে নেয় পাকিস্তান সরকার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সহযোগিতায় 2017 সালে শুরু হয় এই বিআরটি প্রকল্পের কাজ। কয়েক দফার সময় পিছিয়েও মাত্র 3 বছরে নির্মাণ শেষ হয় পেশোয়ার বিআরটি লাইনের। 2017 থেকে 2020 3 বছরে নির্মাণ শেষে 2020 সালের আগস্টে চালু হয় 27 কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন। পুরো লাইনে যেখানে স্টেশন ছিল 31টি, যাত্রীদের যাতায়াত সুবিধায় শহর জুড়ে রয়েছে আরও 7টি ফিডার বাসের রুট। 62 কিলোমিটার এসব রুটে 146টি স্টপেজের মধ্য দিয়ে পুরো পেশোয়ার শহরকে সংযুক্ত করেছে পেশোয়ার বিআরটি। 27 কিলোমিটার দীর্ঘ এই বিআরটি লাইনে প্রথমে খরচ ধরা হয়েছিল 4,900 কোটি পাকিস্তানি রুপি, আর শেষমেশ খরচ বেড়ে প্রকল্প শেষ হয় 6,600 কোটিতে। অর্থাৎ বাংলাদেশের টাকায় পেশোয়ার বিআরটির 27 কিলোমিটার লাইন নির্মাণে খরচ হয়েছে 3,208 কোটি টাকা। জু পেশোয়ার নামে পরিচিত পেশোয়ার বিআরটি, যেখানে বাসগুলো অত্যাধুনিক আরামদায়ক, মেট্রো রেলের মতো স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কাটা সহজ বিআরটি বাসে, ভাড়াও বেশ সহজলভ্য, 10 থেকে 50 পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকায় ভাড়া 5 টাকা থেকে 25 টাকা পর্যন্ত। পাকিস্তানের এই বিআরটি একদিকে যেমন স্বস্তি এনেছে পেশোয়ারের নগর জীবনে, অন্যদিকে শহরে কমিয়েছে কার্বন নিঃসরণ। সবচেয়ে বড় বিষয়, জু বিআরটি কর্তৃপক্ষ মনে করে পেশোয়ার বিআরটির কারণে বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে পেশোয়ারের, যাতে শৃঙ্খলা ফিরেছে গণপরিবহনে, কমেছে যানজট। এর মধ্যে সফলতার স্বাক্ষরস্বরূপ অন্তত 5টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে পেশোয়ার বিআরটি। বাংলাদেশেও নির্মিত হচ্ছে এরকম বাসের জন্য আলাদা লেন। রাজধানীর পাশের গাজীপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত হচ্ছে 20 কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন। কিন্তু 2012 সালে শুরু হওয়া 2,040 কোটির এই প্রকল্প শেষের কথা ছিল 2016 সালে, অথচ 2024 সালে এসেও শেষ হয়নি প্রকল্পের কাজ। উল্টো প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি, 4,268 কোটি টাকা। এখন দেখার বিষয় ঠিক কবে চালু হয় বাংলাদেশের প্রথম বিআরটি, সে অপেক্ষায় গাজীপুর ঢাকাবাসী। অবশ্য সবাই একমত, বাংলাদেশের প্রথম এই বিআরটি লাইন চালু হলে যানজট কমবে ঢাকা গাজীপুরের মধ্যকার পুরো সড়কে, স্বস্তি ফিরবে নগর জীবনে।